আজ বিশ্ব পালস পোলিও দিবস। আর এই পালস পোলিও দিবসে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বর্ধমান। আর বর্ধমানে কি উদ্যোগ নেওয়া হয়েছে পুরো বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ দা, আজকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বর্ধমানে? একেবারে শান্তনু, তোমায় জানিয়ে রাখি যে গোটা বিশ্বব্যাপী জুড়ে কিন্তু পালস পোলিও ইতিমধ্যেই পালন করা হচ্ছে এবং আজ পূর্ব বর্ধমান জেলা বর্ধমান শহরে জেলা প্রশাসন এবং বর্ধমান রোটারি ক্লাব এবং অন্যান্য যেসব সংস্থা রয়েছে তারা যৌথভাবে আজকে বর্ধমান পুলিশ লাইন থেকে রোটারি ক্লাব, অর্থাৎ ওখানে বোরহাট বলে একটি জায়গা আছে সেখানে রোটারি ক্লাব রয়েছে, সেই রোটারি ক্লাবে এই মিছিল শেষ হবে এবং আজকে যিনি ইনগ্রেশন করছেন, ফ্ল্যাগ হোস্টিং করছেন, তিনি হলেন বর্ধমান পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার অমরনাথ সেন। তিনি আজকে বার্তাও দিয়েছেন একটা, যে তিনি জানিয়েছেন যে পালস পোলিওর পাশাপাশি ইতিমধ্যে কোভিড যেহেতু সঞ্চারিত হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিফল রয়েছি, কিন্তু আগের মতন আবারও শক্ত হতে হবে প্রত্যেক মানুষকে, সাধারণ মানুষকে মাস্ক স্যানিটাইজার ইতিমধ্যে ইউজ করতে হবে, কারণ 70% ইতিমধ্যেই আমাদের রাজ্যেতে কোভিড সিচুয়েশন বেড়ে যাচ্ছে, সেই কারণে তিনি সেই বার্তাও দিয়েছেন। এবং পাশাপাশি যে শিক্ষক যে ডক্টর ছিলেন সেই ডক্টর জানান যে ইতিমধ্যে পালস পোলিও জিরো না হলেও এখনো পর্যন্ত কিন্তু পালস পোলিও অনেকটা সুস্বাস্থ্য পেয়েছে আমাদের ভারতবর্ষ, সেক্ষেত্রে পাকিস্তান এবং তালিবান সেই জায়গায় পালস পোলিও সীমাটা অনেকটাই বেশি, ওখানে পালস পোলিও আক্রান্ত প্রচুর বাচ্চারা হয়, কার্যত সেটা মুক্ত করার জন্য ভারতবর্ষ সেই পার্সেন্টেজ মেরতেই আজকে এই দিনটাকে পালন করা হচ্ছে এবং আগামী দিনে যাতে এটাকে শূন্য করা যায় পালস পোলিও যে টিকাকরণ সেটাকে কিন্তু নিয়ে নিশ্চিত তারা, এবং তারা ইতিমধ্যেই পুলিশ লাইন থেকে মিছিল করে বোরহাট পর্যন্ত তারা এগিয়ে গেছে। শান্তনু, ধন্যবাদ আমজাদ দা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমজাদ আলী সরাসরি ফোনে ছিলেন। এবার যারা উদ্যোগটা নিয়েছেন তাদের কি বক্তব্য চলুন শুনে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড পোলিও ডে, তো এই পোলিও দূরীকরণ হচ্ছে পুরোটাই রোটারির দায়িত্ব, যদিও আমরা ইউনিসেফ, হু, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের সাথে আছে, কিন্তু চিরকাল পোলিওর যে খরচাটা সেটা রোটারি বহন করে, পার ড্রপ 36 রুপিস, এটা চিরকাল পোলিওর জন্যে খরচা করে এসছে রোটারি ওয়ার্ল্ড ওয়াইড। আজকে সারা পৃথিবীতে পাকিস্তানে একটা কেস এবং আফগানিস্তানে একটা কেস, তাছাড়া কিন্তু কেস আর নেই, মোটামুটি আমরা দূরীকরণ করে ফেলেছি, কিন্তু কি এটা যেহেতু এরকম এটা ভাইরাল ডিজিজ, কোনো না কোনো সময় রিল্যাপস করার একটা সমস্যা থেকে থাকে, সেই জন্যে এখনও আমরা সবাইকে পোলিও ড্রপ দিচ্ছি এবং চাই যে যবে পাকিস্তান আফগানিস্তান হবে তার 3 বছর অবধি আমরা ওয়াচ করব এবং দিয়েও যাব। তো আজকে এই অকেশনটাকে সেলিব্রেট করার জন্য আমরা একটা র্যালি করেছি ফ্রম পুলিশ লাইন, যেটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের ফ্ল্যাগ অফ করেছেন এবং আমরা যাব রোটারি ভবন বোরহাট অবধি। তো কি মনে হচ্ছে, মানুষ এতে অনেকটা সচেতন হবে? মানুষ, ভারতবর্ষের মানুষ অনেকটাই সচেতন, কিছু এরিয়া ছাড়া মালদা মুর্শিদাবাদ বেঙ্গলে, কিন্তু মানুষ এমনি সচেতন, কিন্তু সচেতনতাটা এইখানে নয় যে আমরা পোলিও দূরীকরণ হয়ে গেছে, এটা যে যেন দূরীকরণই থাকে, মানে আর যেন ভবিষ্যতে না হয় তার জন্য আমরা চেষ্টা করছি একটা অ্যাওয়ারনেস আনা। আজকে রোটারি ক্লাবের সঙ্গে আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতা করেছে, আজকে অনেক লোকজন এসেছেন, অনেক স্কটস এসেছেন, তারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। আপনার নাম? আমার নাম ডক্টর পল্লবী মাঝি, আমি রোটারি ক্লাব অফ বারোয়ানের মেম্বার।